हेलो फ्रेंड्स, वेलकम टू आरपी हमारे बांगला चैनल रूपास पैशने तुम्हारे भीषण भीषण स्वागत। आशा करी तुम्हारा भीषण भलो आचो। बंधुरा आज के तुम्हारे संगे मात्र एक मिनिटे एक रबर बैंड दिए फ्रंट पुफ बनाना शेखा। एर प्रथम हेयरटे भलोभ कम कर टैंगल फ्री करपर बुड़ो आंगुलर सहाज्ये वी पजिशने सामने दिक्कत किछुटा चूल निये नेबे। देखो आमी जेभावे देखाच्छी ठीक एरम पर चूलटा सामने थेके निये नेबे आर पेछनटाओ जेनो ट्यांगल फ्री हय, पेछनटाकेओ ट्यांगल फ्री करे नेबे। तारपरे फ्रंटटाके आरेकबार आछड়ে নেবে যাতে সামনের হেয়ারগুলো পুফ করার পরে ফেটে না যায়, একটু টাইট করে ধরবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা রাবার ব্যান্ড, এটাকে ভালোভাবে এবার সিকিউর করে নেবে, ভালোভাবে টাইট করে এটাকে আটকে নেবে। ওকে, এটা আটকে নেওয়ার পরে দেখো আমি এটা জাস্ট পেছন দিকটাও আর একটু ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি যাতে পেছনটাও দেখতে শার্প লাগে। আর একটু বাড়িয়ে নিলাম রাবার ব্যান্ডটা, একটু পেছন দিকে টেনে নিলাম যাতে পুফের হাইটটা আর একটু বড় হয়। তোমরা যদি আরেকটু বড় করতে চাও পুফের হাইটটা, তাহলে আরেকটু বেশি গার্ডটাকে পেছনে টানতে পারো। বাট আমি একটা মিডিয়াম সাইজেরই ফ্রন্ট পুফ করতে চাইছি, খুব উঁচু আমার খুব একটা ভালো লাগে না। তবে তোমরা যদি চাও তাহলে আরেকটু টেনে নিতে পারো। এইবার আমি একটা টিকটক ক্লিপ দিয়ে এখানটা সিকিউর করে নিলাম সামনের দিকে পুশ করার পরে। তোমরা যে কোনো একটা ক্লিপ দিয়ে সামনের দিকে একটু পুশ করে তারপর এটাকে সিকিউর করে নেবে, তাহলে জাস্ট আমাদের পাফ একদম রেডি। আর এক মিনিটে সো ইজি। সামনেটা যদি একটু মেস মনে হয় তাহলে একটু জাস্ট সামনেটুকু একটু কম করে নিতে পারো, তাহলে কিন্তু একদম ফাটা ফাটাও লাগবে না আর একদম ইজি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিও যদি পছন্দ হয় প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল বাটনকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।